জোর জবরদস্তি তোরা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের রকেট চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, বারবার অভিযোগ করছেন যে নারী দিবসে এইভাবে নারী নির্যাতন কোনোভাবেই তারা মেনে নেবেন না, এবং এই জায়গা থেকে তারা বলছেন পুলিশ কোনোভাবেই দেখাতে পারেনি, তার কারণ যেভাবে ১৪৪ ধারার দাবি করছে পুলিশ সেই জায়গা থেকে তারা অভিযোগ করছে অর্ডার কপি দেখাতে পারেনি পুলিশ, শুধু শুধু তাদেরকে তোলা হয়েছে। আজ আটকেছে, কাল আবার যাব, পরশু আবার যাব, কাল বাপের ক্ষমতা নিয়ে আটকে দেবে, রোজ যাব সন্দেশখালী, এমার্জেন্সি চলছে নাকি, প্রতিদিন যাব সন্দেশখালী। দেখো এই মুহূর্তে রাজারহাট থেকে কিন্তু পুলিশ একটা বাস, সেই বাস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এই এই বাসের মধ্যেই আছে ফাল্গুনী পাত্র, আমরা দেখতে পেলাম রাজারহাটে, একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। অপোজিটে প্রচুর এই মুহূর্তে পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ এই মুহূর্তে বিজেপি কর্মীদেরকে তুলে নিয়ে গেল। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির মহিলা কর্মীদের ঠেলে ধাক্কা মেরে পুলিশের গাড়িতে তোলা হলো এবং তারপর তাদের সরিয়ে দেওয়া হলো যে জায়গায় বসে তারা অবস্থান করছিলেন সেখান থেকে, এবং বারবার যখন তাদের টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছে মহিলা কর্মীরা প্রশ্ন তুললেন, শেখ শাহজাহানরা যখন গ্রেপ্তার হয় তখন তার পিছনে পুলিশ যেন তাদেরকে নিরাপত্তা দিতে দিতে নিয়ে আসে, অন্যদিকে সন্দেশখালী যাওয়ার কথা উঠলে বিরোধীদের আটকাতে সদা তৎপর পুলিশ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইলেন বিজেপি মহিলা কর্মীরা। যে ছবি দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পলের সঙ্গে বচসার ছবি, কারণ আমরা প্রতিবাদ করছি, আমরা সন্দেশখালী যেতে চাই, আমরা সন্দেশখালী মা বোনদের কাছে যেতে চাই, মুখ্যমন্ত্রী ইন্টারন্যাশনাল উমেশ ডে করছেন, ইন্টারন্যাশনাল উমেশ ডে মহিলাদের উপর, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আর মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস করছে। বদলা চাই, বদলা বদল চাই, বদলা চাই। ভাগলার মানুষ আমাদের পাশে আছে, আমাদের সিট কি আসে না সেটা ইম্পর্টেন্ট নয়, মহিলাদের ওপর অত্যাচার হলে আমাদের প্রতিবাদ চলবে, এখানে ১৪৪ ধারা নেই, এখানে কেন আটকানো হয়েছে, কেন অর্ডার দিতে দেখাতে পাচ্ছেন না, কেন কেন অ্যারেস্ট করছেন, কিসের জন্য? অমিত শাহ বলছেন সন্দেশখালী ঘটনা পর্দাফাশ করে দিয়েছে, কি বলবেন? একদম পর্দাফাশ করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গ শুধু একটা সন্দেশখালী নেই, এখানে চারিদিকে সন্দেশখালী, ফলতা যান সন্দেশখালী, আপনি করিমপুর যান সন্দেশখালী, জয়নগর যান সন্দেশখালী, ডায়মন্ড হারবার যান সন্দেশখালী, প্রতিটা জায়গায় সন্দেশখালী,
ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশ করতে দেখাচ্ছে অমিত শাহ বলছে এই শেখ শাহজাহানরা এই শেখ শাহজাহানরা उन लोग आज रोहिंगा को घुसा रहे पश्चिम बंगाल में रोहिंगा को घुसा रहे रोहिंगा है ममता बनर्जी का वोट बैंक पश्चिम बंगाल का राष्ट्रवादी मुस्लिम और हिंदू ममता बनर्जी को वोट नहीं देंगे आज जो रोहिंगा है उनको ये शेख शाहजहां जैसा क्रिमिनल वो पश्चिम बंगाल में घुसा रहे और ये सामने आ गया है মমতা ব্যানার্জি আমাদের থামাতে পারবেন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করছেন হ্যাঁ তার ইবে আজকে নেই আপনার মন্ত্রী কি করছে আপনার পুলিশ মন্ত্রী কি করছে পুলিশ মন্ত্রী আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করছে হ্যাঁ আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করছে মহিলাদের ধর্ষণ হচ্ছে আর মমতা ব্যানার্জি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস করছে আমাদের সুরক্ষার জন্য নাকি হাসকালির মেয়েটার যখন ধর্ষণ হয় মুখ্যমন্ত্রী বলেন পেটে বাচ্চা ছিল আজকে আমদুনি বিচারের জন্য কাঁদছে আজকে সুজেট সুজেটকে যখন এ হলো ধর্ষণ হলো তাকে বলা হলো আজকে ক্রিমে একজন খদ্দেরের মধ্যে কোনো কপি নেই কোনো কিছু নেই 144 ধারা যে আছে আমি জানতে চেয়েছি আমি রিপাবি দেখতে চেয়েছি অর্ডার কোনো অর্ডার দেখাইনি আপনাকে আটক করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে কি বলেছে উনি বলে ওনাকে জিজ্ঞেস করুন হ্যাঁ আপনি জানেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে না ডিটেন করা হচ্ছে কেন ডিটেন জিজ্ঞেস করুন কেন ডিটেন করা হচ্ছে না না কেন আপনি কেন বলতে পারবেন না আপনি কি টুকে পালি পাস করেছেন আপনি কি টুকে পাস করেছেন যে আপনি বলতে পারবেন না এইখানে না না এইখানে তো কোনো এখানে তো কোনো এখানে তো কোনো গণতন্ত্র নেই না না উনি কিছু জানেন না উনি তো টুকে পাস করেছেন উনি মমতা সরকারের টুকে পাস করেছেন তা কিন্তু জানেন না উনি কিছু জানি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না হ্যাঁ হ্যাঁ এদের কাছে কোনো অর্ডার নেই এদের এরা অর্ডার থাকলে তো অর্ডার দেখাতো অর্ডার আছে জিজ্ঞেস করুন এই পুলিশকে জিজ্ঞেস করুন সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে জানি না কোথায় নিয়ে যাওয়া আছে সবাই ক্যাডার তৃণমূলে একটা পুলিশ নেই এখানে সব গুন্ডা ক্যাডার ওয়াপ সব ক্যাডার গুলোকে নিয়ে এসেছে সব কোথায় নিয়ে চোরাই জানে সব ক্যাডার সব কোথায় দেখো এই মুহূর্তে কিন্তু লকেট চট্টোপাধ্যায় এবং এবং অগ্নিমিত্রা পল দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে সেই ছবি উঠে এলো দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বারবার আমরা প্রশ্ন করলাম সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিকের প্রতিনিধি হিসেবে যে তাদেরকে ডিটেন করা হচ্ছে কিনা মন্ত্রীরা আমাদের প্রতিনিধি রয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্র পলকে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার ঠিক পিছনেই যে ছবি আপনারা এতক্ষণ দেখলেন সন্তোষখালী যেতে বিজেপিকে বাধা বিজেপির মহিলা কর্মীদের রাজারহাটেই আটকে দেওয়া হলো নিউটাউনে আটকে দেওয়া হলো এবং সেখান থেকে তাদেরকে আটক করা হলো কি কারণে আটক তার কোনো সদুত্তর যদিও কেউ লকেট চট্টোপাধ্যায় প্রশ্নের উত্তরে বা অগ্নিমিত্র পলের প্রশ্নের উত্তরে দেননি কোন দিকে গড়ায় পরিস্থিতি আমাদের নজর থাকবে ফিরছি একটা বিরতির পর